বন্ধুরা আগামী পঁচিশে মার্চ দু হাজার চব্বিশ দোল পূর্ণিমার দিন চন্দ্রগ্রহণ হতে চলেছে জনমানসে একটা প্রশ্ন আছে যে দোল পূর্ণিমার দিন তো আমরা দেবতাকে ভোগ নিবেদন করি পুজো আর্চার মধ্যে থাকি তাহলে এইবার যেহেতু চন্দ্রগ্রহণ চলছে তাহলে ভোগ কি দেওয়া যাবে দেবতার উদ্দেশ্যে এবং কখন পুজো পাঠটা করবো কখন গ্রহণ লাগছে ছাড়ছে এবং তার সাথে সাথে এই চন্দ্রগ্রহণের সময় যে কুপ প্রভাব হয় বিভিন্ন রাশিগত দিক থেকে তার কি প্রতিবিধান আছে কি প্রতিকার আছে সেই সম্বন্ধেও নানারকম প্রশ্ন জনমানসে আছে আজকে সহজ ভাষা ধর্মকথার এই বিশেষ পর্বে আমরা আলোচনা করব এই চন্দ্রগ্রহণের সময় নির্ঘণ্ট এবং তার সাথে এই চন্দ্রগ্রহণের সময় করা বিশেষ কিছু ক্রিয়া রাশিগত দিক থেকে কি প্রভাব এবং তার কি প্রতিকার আছে সমস্ত বিষয়টি আমি আলোচনা করব। আমি আচার্য ঋত্বিক চক্রবর্তী সজ ভাষায় ধর্মকথার এই নতুন পর্বে আপনাদের সকলকে জানায় শেষ আর বন্ধুরা সজ ভাষা ধর্মকথায় আমরা শাস্ত্রীয় বিভিন্ন রকমের প্রতিকার গ্রহগত দিক থেকে বিভিন্ন রকমের যে সমস্যা হয়ে থাকে তার প্রতিকার নিয়মিত নিয়ে আসি যদি আপনারা সেগুলো দেখতে চান তাহলে অবশ্যই সহজ ভাষা ধর্ম থেকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বাটনটা ক্লিক করতে কিন্তু ভুলবেন না বন্ধুরা প্রথমে জানবো পঁচিশে মার্চ দু হাজার চব্বিশ যে চন্দ্রগ্রহণ হতে চলেছে তার সময় নির্ঘণ্ট চন্দ্রগ্রহণটি লাগবে সকাল দশটা তেইশে এবং থাকবে বেলা তিনটে বারো মিনিট পর্যন্ত এবং গ্রহণ মধ্য অর্থাৎ গ্রহণের মাঝ সময় হচ্ছে বারোটা পঁয়তাল্লিশ মিনিট বেলা বারোটা পঁয়তাল্লিশ মিনিট অর্থাৎ গ্রহণটি থাকছে সম্পূর্ণরূপে সকালবেলা সকালবেলা তো আমরা চন্দ্রকে দেখতে পাই না চন্দ্রদেব দর্শন দেন না তাহলে চন্দ্রগ্রহণও দৃশ্যমান হওয়ার কোনো সম্ভাবনা ভারতবর্ষ থেকে নেই অর্থাৎ ভারতবর্ষ থেকে এই চন্দ্রগ্রহণ দৃশ্য হবে না ফলে চন্দ্রগ্রহণের সময় যে পালনীয় নিয়মগুলো আছে সেগুলোও কিন্তু এই বছর এই সময় আমাদের মানতে হবে না অর্থাৎ দোল পূর্ণিমার দিন পঁচিশে মার্চ দু যে চন্দ্রগ্রহণ হতে চলেছে তারতে আমাদের কিচ্ছু পালনীয় বা শাস্ত্রীয়গত দিক থেকে কোনো কিছু মানার নেই পুজো আর্চা আমরা নর্মালি যেভাবে করি সেইভাবেই এদিন করতে পারবো দেবতাকেও ভোগ নিবেদন করার কোনো বাধা নিষেধ থাকছে না বন্ধুরা এইবার আসছি কোন কোন জায়গা থেকে এই গ্রহণ দৃশ্য হবে গ্রহণ দৃশ্য হচ্ছে আমেরিকা থেকে ইউরোপ থেকে অস্ট্রেলিয়ার কিছুটা অংশ থেকে না রাশি অনুযায়ী বন্ধুরা রাশি অনুযায়ী এই চন্দ্রগ্রহণ কি প্রভাব রাখছে এবার সেই আলোচনায় যাব তার আগে জানবো যে এই চন্দ্রগ্রহণ যখন হবে তখন চন্দ্র এবং কেতুর সংযুক্তি থাকছে কন্যা রাশিতে এবং কন্যা রাশির ওপরে কিন্তু বিশেষ প্রভাব এই গ্রহণে থাকছে এবং প্রত্যেকটা রাশিগত দিক থেকেও কিছু এফেক্ট অবশ্যই আসে এবং তার সাথে যে কোনো চন্দ্রগ্রহণের পরের মাস দুই তিনে কিন্তু তার একটা প্রভাব অবশ্যই থাকে সেটা গ্রহণ দৃশ্য হোক বা না হোক এটা জ্যোতিষগত দিক থেকে চন্দ্রের যে কারকত্ব তার দিক থেকে এই প্রভাবগুলো হয়ে থাকে বন্ধুরা প্রথমে জানবো মেষ রাশির জাতক জাতিকারা কী ফল পেতে চলেছেন এই চন্দ্রগ্রহণের ফলে তাদের একটু অ্যানজাইটি ডিপ্রেশন এই সংক্রান্ত সমস্যাগুলো বেড়ে যেতে পারে ইউরিনালিন সমস্যা আসতে পারে অর্থাৎ গ্রন্থির কোনো সমস্যা কিন্তু আসতে পারে আপনাদের উচিত মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করা গ্রহণ যখন চলবে সেই সময় মহা মৃত্যুঞ্জয় মন্ত্র জপ করা উচিত মেষ রাশির জাতক জাতিকাদের বৃষ রাশির যারা জাতক জাতিকা তারা যা শিখেছিলেন এতদিন তার ফল আসার সময় হয়ে গেছে অর্থাৎ তার যে বেনিফিট তার যে ফল সেটা কিন্তু আপনারা পাবেন যারা বৃষ রাশি জাতক বা জাতিকা আছেন মা সরস্বতীর যে কোনো মন্ত্র আপনারা গ্রহণ চলার সময় অর্থাৎ যে সময় আমি বললাম সেই সময় অবশ্যই জপ করুন মিথুন রাশির যারা জাতক জাতিকা পরিবারের অশান্তি চলে আসতে পারে মাস দুই তিনের মধ্যে গ্রহণের যে ফল সেই স্বরূপ পারিবারিক অশান্তির মধ্যে আপনাদের পড়তে হতে পারে এছাড়া সম্পত্তি কেনা সংক্রান্ত কোনো ঝামেলা বা বিক্রি সংক্রান্ত ঝামেলার মধ্যে আপনারা পড়তে পারেন সম্পত্তি কেনা বা বিক্রি নিয়ে একটু সচেতন থাকবেন বিষ্ণু সহস্র নাম এই সময় অবশ্যই জপ করা উচিত আপনাদের এবং নারায়ণের বিশেষ পুজো গোপাল শ্রীকৃষ্ণের পুজো এই গ্রহণ চলার সময় আপনাদের করা উচিত কর্কট রাশির যারা জাতক বা জাতিকা তাদের ভাই বোনের সাথে কোনো ঝামেলা অশান্তির যোগ আছে এবং এই মাস দুই তিনকের মধ্যে আপনাদের আবার কোনো ভালো যাত্রা হতে পারে যেখান থেকে আপনারা বেনিফিট পাবেন এইরকম কোনো যাত্রার সাথেও কিন্তু আমরা যুক্ত হয়ে যেতে পারেন আপনাদের সুযোগ আসতে পারে বন্ধুরা যারা কর্কট রাশির জাতক জাতিকা তারা মা চণ্ডীর যে কোনো মন্ত্র জপ করুন ও চণ্ডিকায় নাম এরকম যে কোনো মা চণ্ডীর মন্ত্র দুর্গা মন্ত্র আপনাদের ঝপ করা উচিত যখন গ্রহণ চলছে সিংহ রাশির যারা জাতক বা জাতিকা তাদের অর্থ সংক্রান্ত কোনো সমস্যা আসতে পারে এই মাস দুই দিনের মধ্যে এবং আপনাদের উচিত তিন রকমের শস্য তিন রকমের শস্য চাল ডাল যে কোনো রকমের ডাল হলো চাল হলো বা গম হলো এরকম তিন রকমের শস্য আপনারা নিন এবং সেটাকে আপনারা কোনো মন্দিরে দান করে দিন বা কোনো ব্রাহ্মণকে দান করে দিন এর ফলে আপনাদের গ্রহ সংক্রান্ত বিরূপত্ব কাটবে এবং অর্থ সংক্রান্ত সমস্যা আপনাদের কেটে যাবে এবং শুভত্ব আপনাদের জীবনে অবশ্যই আসবে কন্যা রাশির যারা জাতক জাতিকা তাদের উচিত চিন্তা ভাবনা কম করা চিন্তা ভাবনা বেড়ে যাওয়ার সমস্যা এই সময় এবং তার সাথে সাথে মৌলিক যে চিন্তাভাবনা তার কিছু সমস্যা অর্থাৎ সঠিকভাবে সঠিক ট্র্যাকে চিন্তাভাবনাগুলোকে নিয়ে যেতে পারবেন না কিছু মানসিক দিক থেকে সমস্যা আপনাদের এই সময় হতে পারে এবং তার সাথে সাথে আপনাদের উচিত যেহেতু আপনাদের এই চিন্তাভাবনা জায়গাটু ডিস্টার্ব করতে পারে তাই বট গাছে মিষ্টি জল অর্পণ করা অর্থাৎ চিনি বা একটুখানি বাতাসা জলের সাথে মিশ্রিত করুন এবং গাছে এই গ্রহণ চলার সময় আপনাদের দিয়ে আসতে হবে এর ফলে কিন্তু এর যে কুপ্রভাব গ্রহণের যে কুপ্রভাব সেটা আপনাদের উপরে আসবে না আসবো তুলা রাশি যারা জাতক জাতিকা তাদের ধন ভাগ্য খুলে যাবে খুব শিগগিরই এবং বিদেশ যাত্রা যোগ তাদের তৈরি হতে চলেছে যারা বিদেশ যাত্রা করতে চেয়েছিলেন এই চন্দ্রগ্রহণ তাদের কাছে সুযোগ নিয়ে আসবে তাদের রাস্তা খুলে যাবে বিদেশে যাওয়ার বন্ধুরা হনুমান চাল্লিশা অবশ্যই পাঠ করুন এবং পাঠের শেষে একটা বজরং বান যাকে বলে হনুমান চাল্লিশার পরে বজরং বান অবশ্যই পাঠ করবেন এর ফলে আপনাদের এই শুভ যোগাযোগগুলো বৃদ্ধি পাবে কোনো রকম বাধা বিঘ্ন আসবে না বৃশ্চিক রাশির জাতক জাতিকা ধন ভাগ্য আপনাদেরও খুলতে চলেছে বাহন কেনা বা সম্পত্তি কেনা যোগ আসবে মাস দুই তিনেকের মধ্যে বন্ধুরা সাতবার হনুমান চালিশা পড়ুন এবং একটা বান পড়ুন এই গ্রহণ চলার সময় বন্ধুরা একটা কথা এখানে বলে রাখি গ্রহণের সময় যে কোনো মন্ত্র পাঠ করলেই তার একশো গুণ ফল বৃদ্ধি করে পাওয়া যায় তাই আপনারা যে কেউ যে কোনো রাশিরই হোক আপনাদের যে দেবতা আছে বা আপনাদের যে দেবতাকে ভালো লাগে তার যে কোনো মন্ত্র জপ করার চেষ্টা করুন গ্রহণ চলার সময় বন্ধুরা ধনু রাশির যারা জাতক জাতিকা তাদের কর্ম পরিবর্তনের সুযোগ আসবে এই সময়ের মধ্যে তবে কিছু সমস্যাও থাকতে পারে কোনো ভুল সিদ্ধান্ত আপনারা নিয়ে নিতে পারেন কর্ম পরিবর্তনের ক্ষেত্রে তার জন্য আপনাদের উচিত সাত রকমের সবজি যে কোনো সাত রকমের সবজি আপনারা মন্দিরে দান করে দিন যে কোনো মন্দিরে দান করতে পারেন মা কালীর মন্দিরে দান করতে পারেন রাধাকৃষ্ণের মন্দিরে দান করতে পারেন বা না হলে কোনো গরিব মানুষকেও দিতে পারেন সাত রকমের সবজি আপনাদের দিতে হবে সবজির মধ্যে এবং এর ফলে কিন্তু আপনাদের সঠিকভাবে আপনারা কর্ম পরিবর্তন করতে পারবেন এটা সেটা আপনাদের জীবনে অবশ্যই ভাগ্য পরিবর্তনের ক্ষেত্রে সহায় হবে অর্থনৈতিক আপনারা স্টেবিলিটি পাবেন অর্থনৈতিক ইনকাম আপনার বেড়ে যাবে মকর রাশির জাতক জাতিকা আপনাদের যে কোনো ভাবে যে অর্থ আর্থিক দিক থেকে যে উন্নতি সেটা আপনারা লাভ করবেন কিন্তু শারীরিক এবং মানসিক দিক থেকে কিছু সমস্যা আপনাদের হয়ে যেতে পারে আপনাদের উচিত এই যখন গ্রহণটা চলবে অন্তত আধা ঘন্টা মতন ওম নম ভাগবতে বাসু দেবায় ওং নম ভাগবতে বাসু দেবায় এই মন্ত্রটা জপ করা বন্ধুরা যে কেউ এই মন্ত্র অবশ্যই দোল পূর্ণিমা চলবে শুভ যোগ চলবে আমি বলবো আপনাদের যে কেউ আপনারা এই মন্ত্র যে রাশিরই হোক আপনারা করতে পারেন ওম নম ভাগবতে বাসুদেবায় নামা এই মন্ত্রটা জপ করলে কিন্তু কিন্তু আপনাদের সকলেরই অত্যন্ত ভালো দিক গ্রহগত থেকে ডিস্টারবেন্স কাটবে এবং শুভত্ব আপনারা পেয়ে যাবেন বন্ধুরা কুম্ভ লগ্নে যারা জাতক বা জাতিকা তাদের ধীরত এসে যেতে পারে ধীরতা অর্থাৎ সব কাজে লেগেছি সব কাজে আজকে করছি করব কি কালকে করব এরকম যে ব্যাপারটা সেইটা এবং এর ফলে কিন্তু আপনাদের শুভ যোগাযোগ হাতচারা হওয়ার সম্ভাবনা এবং এই লেগেছি বা এই যে আজকে কালকে থাক আজকে আর ভালো লাগছে না এইরকম বিষয়টা করলে কিন্তু আপনাদের জীবনে যে কোনো মুহূর্তে কিন্তু গোলযোগ আসতে পারে ভালো ভালো সুযোগগুলো হাতছাড়া হয় আর্থিক দিকেও কিন্তু সমস্যা নেমে আসতে পারে আপনাদের উচিত রূপো এই সময়ের মধ্যে কেনা এবং রূপো দানও করা যে কোনো মন্দিরে আপনারা রূপো দান করে দিতে পারেন এর ফলে কিন্তু আপনাদের লাক ফ্যাক্টর কাজ করতে শুরু করবে না এই যে সমস্যাগুলো এই যে জীবনে একটা গতিহীনতা চলে আসা ধীর হয়ে যাওয়া বা ভাগ্য অনেক সময় বিরূপ হয়ে যাওয়া এইগুলো কিন্তু কেটে যাবে মিন রাশি যারা জাতক জাতিকা বিবাহ যোগাযোগ এখনও পর্যন্ত যদি না হয়ে থাকে তাহলে আপনাদের কিন্তু বিবাহের যোগাযোগ আপনাদের এই সামনেই আসবে এবং মাস দুই তিনেকের মধ্যে কিন্তু আপনারা এই সুযোগ পেয়ে যাবেন এবং আপনাদের সম্পত্তি কেনার যোগাযোগ বা পৈতৃক সম্পত্তি পাওয়ার যোগাযোগও কিন্তু আসতে চলেছে আপনাদের উচিত হলুদ ডাল যে কোনো হলুদ ডাল ছোলার ডাল হতে পারে মটর ডাল হতে পারে হলুদ ডাল যে কোনো মন্দিরে দান করে দেওয়া এর ফলে কিন্তু আপনার নেগেটিভিটি কাটবে পজিটিভিটি আপনাদের মধ্যে আসবে বন্ধুরা এই গ্রহণ চলা সময় এগুলোতে গেল রাশিগত দিক থেকে এবং যে কোনো রাশির লোকেরাই কিন্তু এই বলা আমার বলা যে সমস্ত উপায়গুলো আছে সেগুলো অ্যাপ্লাই করতে পারেন প্রত্যেকেই এরকম না যে নির্দিষ্ট রাশির জন্য বলেছে মানে সেই করবে অন্য কেউ করতে পারবে না সেটা না যে কেউই করতে পারবেন তবে তাদের উপরে বলা কেন তাদের উপরে সেইটা বেশি মাত্রায় ফল নিয়ে আসবে এবং নেগেটিভিটি কাটাবার জন্য বেশি মাত্রায় সেই রাশিগত দিক থেকে এফেক্ট আসবে বন্ধুরা যাদের টাকা পয়সা সংক্রান্ত কোনো সমস্যা আছে বা কর্ম চাইছেন চাকরি পেতে চাইছেন বা ব্যবসায় বৃদ্ধি পেতে চাইছেন তারা সাদা সুতো নিন এবং হলুদ জল করে একটু হলুদ ভিজিয়ে জল করে নেবেন তার মধ্যে কটা কেশর ফেলে দেবেন এবং সেই জলে সাদা সুতোটা চুবিয়ে এই গ্রহণ চলার সময় অসত্য গাছকে পরিক্রমা করে বাঁধবেন এবং আপনাদের মনস্কামনা জানাবেন এবং দেখবেন এর ফলে খুব শীঘ্রই ধন সংক্রান্ত আর্থিক বৃদ্ধি সংক্রান্ত যে সমস্যা সেগুলো কেটে আপনাদের শুভ যোগাযোগগুলো আসছে পারে ব্যবসার যোগাযোগ হতে পারে চাকরির যোগাযোগ হতে পারে বন্ধুরা এই গ্রহণ চলার সময় অবশ্যই আপনারা হনুমান চালিশা পাঠ করবেন একুশবার যদি করতে পারেন খুব ভালো এবং তারপরে একটা বজরঙ্গান পাঠ করবেন এর ফলেও কিন্তু আপনাদের ওপর থেকে নেগেটিভিটি খুব শীঘ্রই কাটবে পজিটিভিটি আসবে এই গ্রহণ চলার সময় গীতা পাঠ করা অত্যন্ত শুভ রামায়ণ পাঠ করা অত্যন্ত শুভ গীতা বা রামায়ণ আপনারা এই সময় অবশ্যই পাঠ করতে চেষ্টা করুন অর্থাৎ যে কোনো ধার্মিক আপনাদের যে সমস্ত ধর্ম আপনারা মানছেন যে কোনো ধার্মিক গ্রন্থ আপনারা এই সময় পাঠ করতে পারেন যে কোনো মন্ত্র আপনারা জপ করতে পারেন তার অধিক ফল আপনারা পাবেন এবং তার ফলে আপনাদের গ্রহগত ডিস্টারবেন্স নেগেটিভিটি কাটবে পজিটিভিটি আসবে জীবন সুন্দর হয়ে উঠবে আশা করি সম্পূর্ণ বিষয়টি আপনাদের বোঝাতে আমি সক্ষম হয়েছি জেনে নিলাম ইংরেজি পঁচিশে মার্চ দু হাজার চব্বিশ দোল পূর্ণিমার দিন যে চন্দ্রগ্রহণ আসছে তার ভারতবর্ষে কী প্রভাব এবং রাশিগত দিক থেকে কী এফেক্ট আসছে কী আমরা করবো কী আমরা করবো না বন্ধুরা গ্রহণের সংক্রান্ত বিষয়ে যখন বলছি তখন একটা কথা অবশ্যই মনে করাবো কোনো রকম কুসংস্কারে আপনারা আচ্ছন্ন হবেন না কুসংস্কার নিজেরাও করবেন না কুসংস্কারকে প্রশ্রয় দেবেন না গ্রহণ একটা বিজ্ঞানভিত্তিক ব্যাপার বন্ধুরা যদি আজকের পর্বটা আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক আমাকে উৎসাহিত করুন আর মনে হয় যদি এই পর্বটা কারোর সাথে শেয়ার করা উচিত বন্ধু বান্ধবের সাথে তাহলে অবশ্যই শেয়ার করে দিন তাকে তাকে জানতে সাহায্য করুন বন্ধুরা আমাদের ফেসবুক পেজ আছে সহজ ভাষা ধর্মকথা ওখানে একটা লাইক দিয়ে রাখুন যাতে হিন্দু ধর্মশাস্ত্রে বিভিন্ন মন্ত্রতন্ত্র যেগুলো ওখানে দেওয়া হয় সেগুলো আপনাদের কাছে পৌঁছে যেতে পারে সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাবে পরবর্তী পর্বে নমস্কার